আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। 2007 সালের 16 জুলাই সেদিন ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2 সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তাকে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নীল নকশা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আবেদন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় 36 মিনিট অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে তৎকালীন সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেপ্তারের আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ 25 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে, যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।